ইয়েমেনে এবার টমাহোক ক্রুজ মিসাইল হামলা চালিয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে জানিয়েছে ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র সিএনএন ও বার্তা সংস্থা রয়টার্স কারো নাম উল্লেখ না করে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের উদ্ধৃতি নিয়ে এই খবর প্রকাশ করেছে হামলার জন্য রাজধানী সানাকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে হুতিদের টিভি চ্যানেল আল মাসিরা শনিবার ভোরে এমন খবর প্রকাশের কয়েক মিনিট পরেই নতুন হামলার খবর আসলো একজন কর্মকর্তা বলেছেন লোহিত সাগরে হয়েছে। অন্যদিকে নৌবাহিনীর কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন যুক্তরাষ্ট্র একটি রাডার সাইটকে টার্গেট করেছিল যেটি সমুদ্র সীমায় জাহাজ পরিবহনের জন্য হুমকি হিসেবে বিবেচিত হচ্ছিল যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য একজোড়ে হুথিদের তৃষ্টির মতো অবস্থান লক্ষ্য করে হামলা